খড়দা থেকে গ্রেফতার 8 অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের খবরে তল্লাশি চালানো হয় এবং খড়দার বিভিন্ন এলাকায় রাতভর তল্লাশি চালায় পুলিশ। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, কি খবর রয়েছে এই 8 জন ব্যক্তি, এরা কি অনুপ্রবেশকারী, এরা কোথা থেকে এসেছে? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু সূত্র মারফত খড়দা থানার কাছে খবর ছিল, খড়দা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা, সেই এলাকায় কিন্তু অনুপ্রবেশকারীরা রয়েছেন বাংলাদেশ থেকে। তারা কিন্তু রয়েছেন এবং তারা সেখানে কিন্তু বিভিন্ন কাজকর্ম চালাচ্ছেন। এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে খড়দা থানা পুলিশের একটি বিশেষ টিম তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে খড়দা টাটাগেট সংলগ্ন নতুন পল্লী এলাকা, আগরপাড়া শালপাতা বাগান এবং পিতাগড় পানি ট্যাঙ্কির কাছে থেকে কিন্তু 8 জন পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এরা কিন্তু বিভিন্ন এলাকাতে বাড়ি ঘর নিয়ে থাকতো এবং চেয়ার বিক্রি করতো, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কাজকর্ম করতো। এবং জানিয়ে রাখি এই যে 8 জন যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ, তারা কিন্তু প্রত্যেকে বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় থাকে এবং এদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে এরা এইভাবে অবৈধ কাগজপত্র, মানে বৈধ কাগজপত্র ছাড়া এখানে থাকতো। তোমাকে জানিয়ে রাখি এদের মধ্যে একজনের নাম যেটা জানা গিয়েছে, বাবলু শেখ, ফারুক শেখ, আলী শেখ এবং এই 3 জন মোট আরো 5 জন, মোট 8 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের কিন্তু প্রত্যেকের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। এবং এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরা কি কারণে এখানে রয়েছে এবং কেন এখানে এইভাবে তারা আগে তারা কাজ করছে, এদের সাথে কি অন্য কোনো জঙ্গি সংগঠনের কোনো যোগ আছে কিনা। অনেক ধন্যবাদ সুবীর, ধন্যবাদ।